অনেক বছর এমএলএ ছিলাম। আর উনি এটাও জানেন কি আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে আমরা আমাদের মা মাটি মানুষে আমরা রেস করেছি। তাই এই ইস্যুর জন্য তো যে থরপুর কি স্টেটের থাকত ওনাদেরকে ল্যান্ড রাইটস দিয়ে আমাদের কি চাওনা আছে, আমাদের কি ভাবনা আছে, কোনো কিছু জানে না। ওনাকে শুধু বিজেপি এখানে ইমপ্লান্ট করেছে, বিজেপি শুধু এইটাই করে, বাইরে থেকে এমপিগুলোকে এখানে এসে কনটেস্ট করায়। আর আমরা এই বছর আপনারা তো জানেন গোটা ভারতবর্ষে আমাদের নেত্রীকে ছুটে বেড়াতে হচ্ছে, তাই আমরা আমাদের নেত্রী সামনে এসে গেছেন, আমরা তার হাতে মাইক তুলে দিচ্ছি। আপনাদের অনেকক্ষণ ধরে কষ্ট করে আছেন, ধন্যবাদ আপনাদের। ইলেকশনের পরে দেখবেন চৌকিটা নিয়ে হ্যাঙ্গারে ঢুকে যাবে, যা বিদায় নেবে। আমরা এমনি চৌকিদারকে সমর্থন করি, কিন্তু মোদিবাবুদের মতো পাঁচ বছরের মধ্যে সাড়ে চার বছর বাইরে ঘুরিয়ে বেরিয়েছে। কে আপ লোগোঁ কো পাতা হ্যায়, পাঁচ সাল সাড়ে চার সাল পাহাড় মে ঘুম কে আয়া, আর আবি কেতা হ্যায় কি হাম চৌকিদার বান গিয়া, হাম বোলা কিউ চায় বোলা কিউ নেই হ্যায়, তা উহায়া কাম নেই কিয়া, বেরোজগারি বড়া দিয়া, বিজনেস খতম কর দিয়া, নোটবন্দি কর দিয়া, তো দার্জিলিং জিতেঙ্গে, হাম জিতেঙ্গে ভাই জিতেঙ্গে, বড় তৃণমূল কংগ্রেস জিতেঙ্গে, হাম জিতেঙ্গে ভাই জিতেঙ্গে, আরে বলো জোরসে বলো, হাম জিতেঙ্গে ভাই জিতেঙ্গে, হাম জিতেঙ্গে ভাই জিতেঙ্গে।